গান তো শোনা দেখো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নারধব উচ্চ বিদ্যালয় নবীনগর বামনবাড়িয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী শিক্ষক তোমাদের সাথে আজকে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে অধ্যায় প্রথম আমার পাঠ শিরোনাম হচ্ছে বর্গ ও বর্গমূল। আজকে শিক্ষার্থী বন্ধুরা বর্গ ও বর্গমূল বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। তো সর্বপ্রথম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বর্গ ও বর্গমূল, তো বর্গ ও বর্গমূল সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে বর্গ কি এবং বর্গমূল কি। বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় এই গুণফল হচ্ছে ওই সংখ্যার বর্গমূল। বর্গ আর বর্গমূল হচ্ছে বর্গমূল হইতেছে যে ওই সংখ্যাকে গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলের ওই সংখ্যাটি হচ্ছে ওই সংখ্যার বর্গমূল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বর্গ ও বর্গমূল বিষয়টি একটি হাতে কলমে তোমাদের অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি একটি বর্গমূল বিষয়টিকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই বিষয়টি তোমাদের বোর্ডে দেখাব। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয়, আমরা একটি অঙ্ক এখানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। এখানে 10404 সংখ্যাটিকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল কিভাবে নির্ণয় করে দেখাব। তো প্রথমে আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা প্রথমে বিজোড় সংখ্যাটিকে ধরব। এখানে আমরা 10404 সংখ্যাটি হচ্ছে বিজোড়, এখানে পাঁচটি সংখ্যা আছে 1 2 3 4 5। তো যেহেতু বিজোড় সংখ্যা 10404 তো প্রথমে আমরা বিজোড় সংখ্যা অর্থাৎ বিজোড় 1 থেকে শুরু করব। তো প্রথমে 1, 1 এর বর্গমূল কত? 1 এর বর্গমূল আমরা নেব 1, 1 দ্বারা গুণ করলে আমরা পাবো কত? 1। তারপরে আমরা ডান থেকে ভাগ প্রক্রিয়া জোড়ায় জোড়ায় আমরা নামাব, বুঝছি এখানে 0 4 নেমে আসলো, তারপরে এখানে ভাগ করলে যে 1 আছে 1 এর ডাবল আমরা নেব, 1 এর ডাবল হচ্ছে 2, এখানে 0 4 0 4 সংখ্যাটির মধ্যে আমরা কিভাবে নিব, এখানে 1 এর ডাবল 2, এখানে আমরা 0 নিব, এখানে ভাগ করলে যে 0টা নিব আমরা এখানেও আমরা ভাজকের ক্ষেত্রে সেই 0টা বসাবো। তারপর আমরা কি করব, ভাগ করলে যে আমরা 0টা নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা সেই 0 দিয়ে আমরা ভাজককে গুণ করব। তাহলে এখানে 0 দ্বারা যদি 0কে গুণ করি তাহলে 0 দ্বারা 2কে গুণ করলে 0, এখন আমরা বিয়োগ করি তাহলে 4 এর 4, 0কে 0, বামে 0 বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা ডানে যে আর 0 4 আছে তাহলে আমরা জোড়া জোড়া নেমে নামাই। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভাগ শেষে আছে 404, এখানে আমার ভাগ ফলে আছে কত? ভাগ ফলে আছে 10 এর 10 10 এর ডাবল আমরা কত নিয়ে আসবো? 10 এর ডাবল আমরা নিয়ে আসবো 20। এখন ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে যে এখানে আমার ভাগ শেষে 404 আছে, এখানে আমার ভাগ ফলে কত সংখ্যাটি নিলে ভাজকে সংখ্যাটা বসালে আমার ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা 404 পাবো। এখানে আমরা যদি 2 বসাই তাহলে এখানেও 2, তাহলে এখানে 2 দ্বারা 2 গুণ করলে 2 2 4, 2 দিয়ে 0 গুণ করলে 0, 2 দিয়ে 2 গুণ করলে 404। তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করে আমরা মিল পেলাম, এখন আমার মিলে গেল যেহেতু অতএব আমার
নির্ণয়ে নির্ণয় বর্গমূল একশো দুই। তাহলে দশ হাজার চারশো চার সংখ্যাটির আমরা বর্গমূল পেলাম হচ্ছে একশো দুই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মে আমরা বাড়িতে অনেক অঙ্কগুলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল প্র্যাকটিস করতে পারি। তো আমরা এই যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়মটি জানলাম, আমরা কিছু বাড়ির কাজ তোমাদের প্র্যাকটিস করার জন্য দিব, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। দেখি বাড়ির কাজ এরকম নিয়মের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে আমরা দিলাম তিনটি সংখ্যা, তিন হাজার নয়শো উনসত্তর, একত্রিশ হাজার ছয়শো চুরাশি এবং তিন হাজার একশত ছত্রিশ। এই এই তিনটি সংখ্যা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে তোমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়